একই ধরনের খাবার খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসবে তখন আমরা তৈরি করতে পারি এই দুর্দান্ত চিজি স্টিক পাস্তা। চিজি স্টিক পাস্তাটি বড়দের সাথে সাথে ছোটরাও অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম ইউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিজি শেফ। চিজি স্টিক পাস্তাটি দেখতে যতটা সুন্দর ঠিক খেতে ততটাই সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে আসি আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখন বয়েল করা পানিতে পাস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার গ্যাস বন্ধ করে একটি ছাঁকনিতে পাস্তাগুলো ছেঁকে নিচ্ছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি পাস্তাগুলোকে একটি সাইডে রেখে দিব। এখানে আমি 1 কাপের মতো মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি। এখন আমি একটি চিকেন সসেসকে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে এখানে চিকেন ইউজ করতে পারেন। এখানে 1/2 কাপের মতো সসেজ হবে। আমি এখানে 1/2 কাপের মতো সবুজ ক্যাপসিকাম নিয়েছি। এখন আমি একটি ওভেনের ট্রেতে 2টি কাগজ বিছিয়ে তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং শিটও ইউজ করতে পারেন। এখন আমি একটি কাঠিতে 1-1 করে পাস্তাগুলোকে গেঁথে নিব। মনে রাখবেন গাঁথার সময় যাতে পাস্তাগুলো ছিঁড়ে না যায়, তাহলে স্টিকটি দেখতে সুন্দর লাগবে না। দেখতে পাচ্ছেন আমার একটি স্টিক বানানো শেষ। এভাবে আমি প্রত্যেকটি স্টিক বানিয়ে নিব। এখন সবগুলো স্টিককে ওভেন ট্রের উপরে সাজিয়ে নিচ্ছি। এখন আমি স্টিকগুলোর উপরে কিছুটা টমেটো সস ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পিৎজা সসও ইউজ করতে পারেন। টমেটো সসের উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা মোজারেলা চিজ। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিকেন সসেজগুলো। এখন দিয়ে দিব ছোট করে টুকরো করে রাখা সবুজ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এই সবগুলো উপকরণের উপর আমি আবার মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো স্টিকের উপর আমি কিছুটা অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লাল মরিচ। এখন আমি সবগুলো স্টিকের উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার স্টিকগুলো বানানো শেষ। এখন 180°C-এ 5 মিনিটের মতো স্টিকগুলোকে বেক করে নিব।
5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের চিজ স্টিক পাস্তা একদম রেডি। এখন গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।